আজকে অতিথি প্রোগ্রামে এসে কেমন লাগছে স্যার? সাথে খুব বিশেষ ছিল, বিশেষ ম্যাম ছিল, আপনার বাড়ির সকাল ছিল, জি ভালো লাগছে। আপনি কি করেন মূলত? কালো মেয়েকে কি জমা করা যায়? কত বছর যাবত এই কাজ করেন আপনি মেকআপে? মানে আপনি কাউকে আজকে মেকআপ করেননি? আপনি কাউকে মেকআপ করছেন কিনা আজকে? আচ্ছা, মানে আপনার পাল্লা থেকে সাজিয়ে নিয়ে আসছেন। আপনি বললেন নারী সুন্দর, সুন্দর কে, ছেলে না মেয়ে? না না, আপনি দুইজনের মধ্যে কাকে একজন উত্তর দিবেন আপনি? বেশি সুন্দর কে, ছেলে না মেয়েরা? অবশ্যই নারী, নারীরা মা। তাই মানে আমি গায়ে চাপা দিয়ে বলছি আপনাকে, মানে শরীরের দিক দিয়ে তাকায়, স্কিন থেকে, স্কিন, হ্যাঁ স্কিন, স্কিন টোনে ছেলে মেয়ে উভয় একজন বলতে বলছি আপনাকে। আমি যেকোন একজন বলতে হবে? মেয়ে। মানে কিভাবে মেয়ে সুন্দর? মেয়ে সুন্দর না, অবশ্যই বলতে হবে। মেয়েরা সুন্দর হচ্ছে আপনার সাজগোজ তারা করে, তারপর হচ্ছে আপনার তারা জন্মগত ভাবে একটু সুন্দরী হয়ে জন্মায়। তাহলে মেকআপ কেন মেয়েরা করে? আরো বেশি সুন্দর লাগার জন্য। ছেলেরা, ছেলেরা টাকায় সুন্দর, মেয়েরা মেকআপে সুন্দর, আপনি কি এটা মনে? না কেন, আপনার ন্যাচারাল বিউটি এরকম অনেক আছে। ছেলেরা বাস্তবে সুন্দর, ছেলেরা বাস্তবে সুন্দর, মেকআপ সারে ছেলেরা সুন্দর? ছেলেরা মেকআপ করতে পারে, আমি তো দেখিনি কাউকে। আছে আছে। আচ্ছা, অপবিশ্বাস আজকে ওর সাথে দেখা হয়েছে, কেমন লাগছে? আমার অনেকটাই ভালো লাগছে, একদম কাছ থেকে দেখলাম, কাছে ছিলাম, কথা বললাম। আচ্ছা, আমার সাকিব স্যার কেমন লাগে আপনার? ভালো, সে একজন সুপারস্টার। সুপারস্টার কত নায়ক, মানে কাকে বেশি পছন্দ করেন নায়কের ভিতরে? সাকিব খান। আর অন্য নায়ক আছে তো, সাকিব খান কি পছন্দ করার কারণ? সাকিব খানকে পছন্দ করার কারণ সে অলরেডি সুপারস্টার। যেমন উদাহরণ, মানে কোন কোন হিসাবে তাকে আপনার বেশি ভালো লাগে? ব্যক্তি হিসাবে বলতে সে কি সেলিব্রিটি এই জন্য নাকি অন্য কোনো কারণে? নাকি ওর দেখতে শুনে? আমাদের জাহিদ ভাইকে আপনার কেমন লাগে? যিনি বাংলা সুপার ডুপার হিরো জাহিদ খান, আপনার কাছে কেমন লাগে তাকে? ভালো, মানে কোন দিকটা ভালো লাগে তার? ডিগবাজি নাকি তার গান না তার নাচ, কোনটা ভালো লাগে? ডিগবাজি তো ডিগবাজির মতোই লাগবে। না না, ভালো লাগার কয়েকটা দিক আছে, কোন দিকটা বেশি ভালো লাগে আপনার? তার বক্তব্য দেওয়া। আচ্ছা, তাই না? সাকিব খানকেও ভালো লাগে, জাহিদ খানকেও ভালো লাগে, খারাপ লাগে কাকে? খারাপ লাগার মতো তেমন কেউ নাই। আচ্ছা, সবাই ভালো লাগে। হিরো আলম কেমন লাগে? হিরো আলম, সে তো সুপারস্টার। ঠিক আছে।